নাসা মঙ্গল গ্রহে পার্সিভিয়ারেন্স রোভার নামে যে মহাকাশ যানটি পাঠিয়েছে সেটি ছোট্ট একটি যন্ত্র মঙ্গলে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে তা থেকে অক্সিজেন তৈরি করেছে। নাসার এই মঙ্গল অভিযানে এটি এ ধরনের দ্বিতীয় প্রযুক্তিগত সাফল্য। এর আগে পার্সিভিয়ারেন্স থেকে একটি মিনি হেলিকপ্টার উড়েছিল মঙ্গল গ্রহের উপর। যে যন্ত্রটি দিয়ে মঙ্গল গ্রহে অক্সিজেন তৈরি করা হয়েছে সেটি আকারে একটি পাউরুটি শেকার টোস্টারের সমান। এটির নাম মার্স অক্সিজেন ইন সিটু রিসোর্স ইউটিলাইজেশন এক্সপেরিমেন্ট, বা সংক্ষেপে একে বলা হয় মক্সি। এই যন্ত্রটি 5 গ্রাম গ্যাস তৈরি করেছে যা দিয়ে মঙ্গল গ্রহে একজন নভোচারী বড় জোর 10 মিনিট শ্বাস নিতে পারবে। নাসা মনে করছে ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষের অভিযানের সময় তাদের পুরোটা সময়ের জন্য যে অক্সিজেনের দরকার হবে তা পৃথিবী থেকে বহন করে নেওয়ার পরিবর্তে অক্সিনামের যন্ত্রটিরই আরও বড় কোনো সংস্করণ সাথে নেওয়া যেতে পারে। মহাকাশে যেতে যে রকেট ব্যবহৃত হয় সেই রকেট চালানোর জন্য অক্সিজেন লাগে। অক্সিডাইজারের উপস্থিতিতে জ্বালানি পুড়িয়ে রকেট সামনের দিকে অগ্রসর হয় এবং এতে গতি প্রাপ্ত হয়। এই অক্সিডাইজার হিসেবে সাধারণ অক্সিজেনও ব্যবহার করা যায়। গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে পার্সিভিয়ারেন্স রোভার মঙ্গল গ্রহে গিয়ে মঙ্গল গ্রহে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অত্যধিক বেশি সেটি প্রমাণ পায় এবং সেটি প্রায় 96%। অক্সিজেন আছে মাত্র 0.13%, অথচ পৃথিবীর বায়ুমণ্ডলে আছে 21% অক্সিজেন। মক্সি নামে যন্ত্রটি মঙ্গলের কার্বন ডাইঅক্সাইডের অণু থেকে অক্সিজেন বের করতে পারে। কার্বন ডাইঅক্সাইডের প্রতিটি অণুতে থাকে কার্বনের একটি এবং অক্সিজেনের দুটি পরমাণু। আর এই অক্সিজেন বের করে নেওয়ার পর যে কার্বন মনোক্সাইড অবশেষ হিসেবে থেকে যায় তা ছেড়ে দেওয়া হয় মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে। নাসার যে টিম মক্সি যন্ত্রটি চালাচ্ছে তারা বিভিন্নভাবে এটি পরীক্ষা করে দেখছে কীভাবে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায়। তাদের প্রত্যাশা হচ্ছে এটি দিয়ে প্রতি ঘন্টায় 10 গ্রাম পর্যন্ত অক্সিজেন উৎপাদন করা যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন।